আমি বছর ধরে কারাগারে টিজারের পর এবার রিলিজ হলো কারাগারের কারাগারের টিজার দেখে ট্রেইলার এতটাই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিওর মধ্যে দুইটা শব্দ তালগোল পাকিয়ে ফেলেছিলাম কিন্তু ট্রেইলার দেখার পর আরো বেশি এক্সাইটেড এখন আরো বেশি তালগোল না পাকালেই হয় গতকাল মুক্তি পেল কারাগার ওয়েব সিরিজটির অফিসিয়াল ট্রেইলার টিজারের মধ্যে শুধুমাত্র দুইটা চরিত্র আমাদের সাথে পরিচয় করিয়েছিল বা ট্রেইলারে বা আরো বেশ কয়েকটা চরিত্র আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাথে গল্পের প্লট এবং স্টোরি লাইনও কিছুটা রিভিল করা হয়েছে ট্রেইলার রিলিজটির পর বলা যাচ্ছে যে কারাগার ওয়েব সিরিজটিতে রয়েছেন চঞ্চল চৌধুরী ইন্তেখাব দিনার এফ এস নাইম তাসনিয়া ফারিন আফজাল হোসেন সহ আরো অনেকেই যারা টিজার মিস করেছিলেন তাদের জন্য আবার শুরু থেকে কিছুটা বলে নিচ্ছি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম আগস্ট মাসের তারিখ রিলিজ পেতে যাচ্ছে কারাগার ওয়েব সিরিজের প্রথম সিজন কারাগার সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত একটা মিস্টেরিয়াস ওয়েব সিরিজ সিরিজটির বেশ কয়েকটা সিজন আসবে সম্ভবত যার কারণে তারা ট্রেইলারে কারাগার পার্ট ওয়ান লিখে দিয়েছে এবার স্টোরি লাইনটা শুরু থেকে বলা যাক আকাশনগর কেন্দ্রীয় কারাগারে কয়েদির সংখ্যা মোট ৩২৫ জন একদিন রাতে কয়েদির সংখ্যা গুনতে গিয়ে হঠাৎ করে তারা লক্ষ্য করলো যে কয়েদির সংখ্যা একজন বেড়ে মোট ৩২৬ জন দাঁড়িয়েছে জেলে নতুন কোনো কয়েদি আনা হয়নি তাহলে হঠাৎ করে এই একজন নতুন কয়েদি কিভাবে আসলো থেকে আসলো তিনশো ছাব্বিশ নাম্বার এই কয়েদিকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় একশো পঁয়তাল্লিশ নাম্বার সেলে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই একশো পঁয়তাল্লিশ নাম্বার সেল বিগত পঞ্চাশ বছর ধরে বন্ধ পড়েছিল পঞ্চাশ বছর ধরে বন্ধ থাকা একটা সেলের মধ্যে হঠাৎ করে একটা কয়েদি থেকে আসলো কিভাবে আসলো কি জন্য আসলো তা কেউ বুঝতে পারছে না হঠাৎ উদয় হওয়া এই রহস্যময় কয়েদির চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী আর আকাশনগর জেলের জেলার চরিত্রে রয়েছেন ইন্তেখাব দেনার এই ঘটনার পর থেকে জেলার মোস্তাক আহমেদ ওই রহস্যময় কয়েদির সাথে কথা বলার বিভিন্ন রকম চেষ্টা করে বাট একটা টাইম এসে বুঝতে পারে যে এই নতুন রহস্যময় কয়েদি কানে শুনতে বা কথা বলতে পারে না তখন তাসনিয়া ফারিনকে নিয়ে আসা হয় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওই রহস্যময় কয়েদির সাথে কথা বলার জন্য কিন্তু ওই রহস্যময় কয়েদির সাথে কথা বলার পর ঘটনা আরো বেশি ঘোলাটে হয়ে গেল ওই কয়েদির ভাষ্যমতে তিনি বিগত দুইশো বছর ধরে কারাগারে আবদ্ধ এবং সে নাকি মির্জাফরের হত্যাকারী আমি মির্জাফরের এই অবিশ্বাস্য কথাগুলো শুনে সবাই তো আকাশ থেকে পড়লো কেউ এই কথাগুলো বিশ্বাস করতে না চাইলে তখন ওই কয়েদি এমন কিছু কথা বলে যা কোনোভাবেই কখনো কারো জানা সম্ভব ছিল না এত কিছু জানি কিভাবে কি জানে

মির্জাফরের হত্যাকারী 250 বছর ধরে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে হঠাৎ করেই বা তিনি এই কারাগারই উদয় কেন হলেন আর এখানে এই সেলে তিনি আসলেনই বা কিভাবে আর যদি তিনি আগে থেকেই সেলে থাকত তাহলে তাকে কেউ কখনো দেখে নাই কেন এই পুরো ঘটনাটার পিছনে কি কোনো বাস্তবিক কারণ লুকিয়ে আছে নাকি পুরো ঘটনায় একটা টাইম অবাস্তবিক গল্প এমন অদ্ভুত সব প্রশ্নের উত্তর মিলবে আগস্ট বিজিএম একটা অন্যরকম আবেশ তৈরি করে রেখেছিল সেই সাথে ডিরেক্টর সাউকি এবং অভিনেতাদের উপর ভরসা রেখেই বলতে পারছি যে দারুণ কিছু আসতে যাচ্ছে এখন শুধুমাত্র উনিশে আগস্টের অপেক্ষা বাকি কথা হবে কারাগার থেকে মুক্তি পাবার পর